সি সেকশন একটা মেজর অপারেশন। মেজর অপারেশন কেন বললাম, লোয়ার অ্যাবডোমেনের স্কিন বা ত্বক মাসেল এগুলো মিলিয়ে প্রায় ছটা লেয়ার কাটার পর ইউট্রাসের ভেতর থেকে বাচ্চাটিকে বার করা হয়, অর্থাৎ ডেলিভারি হয়। এরপরে লোয়ার অ্যাবডোমেনের যে পার্টটা কাটা হয়েছিল সেখানে সেলাই বা পেস্টিং পড়ে। এখন এরপরে এই জায়গাটা রিকভার করতে বেশ খানিকটা সময় লাগে। এই সময় মাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় যেটা তাকে সুস্থ হতে সাহায্য করবে এবং বাচ্চাকে সাপোর্ট দিতে সাহায্য করবে। আজকে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। নিয়ম নাম্বার 1, মুভমেন্ট। মুভমেন্ট বা হাঁটাচলা কিন্তু আপনার রিকভারিতে হেল্প করবে। শুধু রিকভারি নয়, গ্যাস বা কনস্টিপেশনের প্রবলেমটাও কমাতে সাহায্য করবে। যখনই অ্যানাস্থেশিয়ার ঘোরটা কাটলো তখন হসপিটালে থাকা অবস্থাতেই, বেড রেস্ট অবস্থাতেই হাত এবং পায়ের জয়েন্টগুলোকে আস্তে আস্তে মুভ করানো শুরু করুন। ডাক্তার আপনাকে সেকেন্ড ডে থেকেই হাঁটানোর অভ্যেস করাবে বা হাঁটাবে। এটা কিন্তু বাড়িতেও কন্টিনিউ রাখতে হবে। বাড়িতে এসে কয়েকটা স্টেপ করে হাঁটুন, তারপরে নিজের শারীরিক ক্ষমতা অনুযায়ী আস্তে আস্তে সেটা বাড়ান। এমনভাবে বাড়াবেন, টার্গেট রাখবেন 6th week, মানে ডেলিভারির পর 6 নম্বর সপ্তাহে গিয়ে আপনি যেন ওয়াকিংয়ে যেতে পারেন। হ্যাঁ, তবে আননেসেসারি প্রেশার দিয়ে কখনোই কোনো কিছু করবেন না। নিয়ম নাম্বার 2, ব্রেস্ট ফিডিং। দেখুন, ব্রেস্ট মিল্ক কিন্তু অনেক মায়েদের ক্ষেত্রে প্রথম থেকে সেক্রিয়েশন স্টার্ট হয় না। ব্রেস্ট ফিডিং এমন একটা ব্যাপার যেখানে মা এবং বাচ্চার মধ্যে বন্ডিংটা একটা ম্যাটার করে যায়। এই বন্ডিংটা তৈরি হওয়ার জন্য একটু সময় দিতে হয়, এবং দেখা গেছে যে ব্রেস্ট ফিডিংয়ের ফলে একটা বিশেষ প্রকার হরমোন মানব শরীরে ক্ষরিত হয় যেটা পরক্ষণে ব্রেস্ট মিল্কের পরিমাণ বাড়াতে হেল্প করে। সি সেকশনের যে ক্ষত সেটা নিরাময় করতে সুবিধা করে এবং ইউট্রাসের আকার সংকোচনেও সাহায্য করে। এবার সি সেকশনের ক্ষেত্রে অনেক ডাক্তার বলে থাকেন যে ডেলিভারির পর, মানে সি সেকশন হওয়ার পর 3rd day থেকে ব্রেস্ট মিল্ক সেক্রিয়েশন স্টার্ট হয়। ব্যক্তিগত অভিজ্ঞতা যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের প্রথম সন্তানের ক্ষেত্রে যখন সি সেকশন হয়, প্রথমে যখন ব্রেস্ট মিল্ক সেক্রিয়েশন হচ্ছিল না তখনও কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আমরা এই ব্যাপারটা জানতে পারি। 3rd day থেকে সত্যি ব্রেস্ট মিল্ক সেক্রিয়েশন অটোমেটিক্যালি স্টার্ট হয়। কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সি সেকশনের আগে যেহেতু একটা পেন, ডেলিভারি পেন স্টার্ট হয়ে গেছিলো, দেখা গেল ডেলিভারির পর অটোমেটিক্যালি ব্রেস্ট মিল্ক সেক্রিয়েশন স্টার্ট হয়ে গেল, যেটা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে হয়ে থাকে। নিয়ম নাম্বার 3, আপনার রিকভারির সাথে ব্রেস্ট ফিডিংটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা কাজ, সেই জন্য উপযুক্ত ডায়েটে খাবার খেতে হবে, অর্থাৎ পর্যাপ্ত খাবার খেতে হবে যেখানে প্রোটিন, কার্বোহাইড্রেটস, গুড ফ্যাটস, বিভিন্ন রকম ভিটামিনস, মিনারেলস এগুলো থাকে। তবে দুটো বিষয় খেয়াল রাখবেন, পর্যাপ্ত খাবার খাবেন কিন্তু দুটো বিষয় খেয়াল রাখবেন। প্রথমত, এমন কোনো খাবার খাবেন না যাতে করে অ্যাসিড হতে পারে বা গ্যাস ফর্ম করতে পারে, আর তৈলাক্ত যে খাবার সেগুলো অ্যাভয়েড করে যাবেন। আর অবশ্য করেই 2 নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে সারাদিনে ভিটামিন সি যুক্ত ফল দুটো অবশ্যই খাবেন। আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা যে ভিটামিন সি যুক্ত ফল যেগুলো টক হয়ে থাকে সেগুলো সি সেকশনের যে স্কার বা ক্ষত সেটা রিকভার করতে দেয় না, সেটা রিকভারে বাধা দেয়, কিন্তু একদম সম্পূর্ণ উল্টোটা হয়। বর্তমানে ডাক্তাররাও রেকমেন্ড করছে যে সি সেকশন হয়ে যাওয়ার পর, ডেলিভারি হয়ে যাওয়ার পর, বাড়িতে আসার পর যেন রেগুলার 2টো করে ভিটামিন সি যুক্ত ফল খাওয়া হয়। তাতে কিন্তু রিকভারটা তাড়াতাড়ি হবে, আপনার হেলথের ইম্প্রুভমেন্ট বা রিকভারিটা অনেক তাড়াতাড়ি হবে। 4 নম্বর নিয়ম হলো হাইড্রেশনের দিকে খেয়াল রাখা, অর্থাৎ শরীরে যেন জলের অভাব না হয়। দেখুন, এই সময় ব্রেস্ট ফিডিং একটা গুরুত্বপূর্ণ কাজ। এই সময় যে মায়েরা ব্রেস্ট ফিডিং করায় তার শরীরে জলের চাহিদা অটোমেটিক্যালি থাকে। তাছাড়া রিকভারির জন্য শরীরে হাইড্রেশনটা বজায় রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই জন্য এই সময় খেয়াল রাখবেন 3 লিটারের কমে যেন জল না পান করা হয়। সেদিক থেকে দেখতে গেলে জলের যা যা উৎস সেগুলো আপনি ব্যবহার করতেই পারেন, তবে সি সেকশনের পরপরই জল পান করতে দেয় না। 2nd day থেকে জল পান করাটা অ্যালাউ করে, এবং তারপর থেকে আপনি জল, বিভিন্ন ফ্রুট জুস বা জলের যা যা উৎস যে সমস্ত ফল শাকসবজিতে আছে সেগুলো অবশ্যই নিন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ডেলিভারির পর প্রথম 7 থেকে 10 দিন যে জলটা আপনি পান করছেন সেটা যেন একটু ঈষদুষ্ণ হয়, একটু গরমের দিকে হয়, তাহলে কনস্টিপেশন বা গ্যাস ফর্ম করার সম্ভাবনাটা কমে যাবে। 5 নম্বর পয়েন্ট, টামি বাইন্ডিং বা পেটটা বেঁধে রাখা। ডেলিভারির পর প্রেগনেন্সিতে,
পেটটা বা বেলিটা যে বড় হয়ে গেছিলো তার জন্য ডেলিভারির পর পেটের অনেকটা অংশ লুজ হয়ে যায়। এবার এই যে লুজ মাসেল বা পার্ট বা বেলির পার্টটা বলতে পারেন, সেটা যদি সঠিকভাবে বেঁধে না রাখা হয় তাহলে সেটা সি সেকশন স্কারের ওপরে প্রেশার ফেলে এবং আপনার হাঁটা চলা বা মুভমেন্টেও অসুবিধা হয়। ডেলিভারির পর যেহেতু ইউট্রাসটা বা জরায়ুটা সংকোচন বা শ্রিঙ্ক করা শুরু করে, এই সময় যদি লুজ পার্টটাকে কোনোভাবে বেঁধে রাখা যায় তাহলে সেটা সংকোচন বা শ্রিঙ্কিংয়েও সাহায্য হয় বা হেল্প হয়। এই পারপাসে প্রেগনেন্সিতে যে বেলি সাপোর্ট বেল্টটা আপনি ব্যবহার করেছিলেন সেটাকে ইউজ করতে পারেন, সেটা কিন্তু এই পারপাসে আপনাকে হেল্প করবে। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি প্রেগনেন্সি বেলি সাপোর্ট বেল্ট ইউজ করুন বা বাড়িতে যদি কোনো মোটা বড় লম্বা কাপড় থাকে সেটাই বেঁধে রাখুন, একটা বিষয়ে খেয়াল রাখবেন, সি সেকশন স্কারের ওপরে যেন কোনোভাবে প্রেশার না পড়ে। নিয়ম নাম্বার 6, পর্যাপ্ত বিশ্রাম। দেখুন, আমি বিশ্রাম মানে কিন্তু বেড রেস্টের কথা বলছি না, আমি রেস্ট নেওয়ার কথা বলছি। বাচ্চা যেই সময় শুয়ে আছে বা ঘুমোচ্ছে সেই সময় রেস্ট নেওয়ার চেষ্টা করুন, অথবা বাড়ির কারোর হেল্প নিয়ে বাচ্চাকে দেখতে বলে একটু রেস্ট নিয়ে নেওয়ার চেষ্টা করুন। রিকভারির জন্য রেস্ট নেওয়াটা কিন্তু মাস্ট। তবে হ্যাঁ, যত সহজেই রেস্ট নেওয়ার কথাটা বললাম তত সহজ নয় আমি জানি, কারণ আমরাও এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। বলার অর্থ এটাই যে আপনি যদি জানেন যে আপনার রেস্ট নেওয়াটা, বিশ্রাম করাটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে আপনি নিজেই কিভাবে রেস্ট নিতে পারবেন সেই ব্যবস্থাটা করে নেবেন। তবে এটা জানবেন, অ্যাক্টিভিটির সঙ্গে অর্থাৎ অ্যাক্টিভ থাকাটাও যেরকম গুরুত্বপূর্ণ, বিশ্রাম নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর নিয়ম, হট প্যাড বা হট টাওয়েল বা হট ওয়াটার কম্প্রেশন। দেখুন, অ্যানাস্থেশিয়ার ঘোরটা কাটার পর যেখানটা লোয়ার অ্যাবডোমেনে সি সেকশনের স্কারটা, তার আশেপাশে ভেতরে অনেকটা ভেতর অবধি বেশ পেন হয়, যন্ত্রণা হয়, যন্ত্রণাটা অনুভব হওয়া শুরু হয়। হাসপাতালে থাকা অবস্থাতে আপনাকে পেনকিলার, অ্যান্টিবায়োটিক এই জাতীয় জিনিস ওষুধগুলো দেবে, যেটার কোর্সটা হয়তো বাড়িতে এসেও কমপ্লিট করতে হবে। কিন্তু তারপরেও দেখা গেছে সি সেকশনের জায়গাটা এবং তার ভেতরে বেশ পেন হয়, বেশ অনেক দিন অবধি থাকে। এটাকে কী করে কন্ট্রোল করা যায়? এটা কন্ট্রোল করার জন্যে হট কম্প্রেস করা দরকার। হট ব্যাগ কম্প্রেস করতে পারেন বা হট প্যাড ইউজ করতে পারেন, হট ওয়াটার বটল একটা টাওয়েলের মধ্যে মুড়িয়ে সেই জায়গাটাতে ধরতে পারেন, অথবা একটা টাওয়েল গরম জলে চুবিয়ে সেটাকে ভালোভাবে নিংড়ে সেটাও চেপে ধরতে পারেন। খুব বেশি চাপবেন না, হালকা করে দিলে আপনি আরাম অনুভব করবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি হট ওয়াটার টাওয়েল ইউজ করুন, হট প্যাড ইউজ করুন, হট ওয়াটার বটল বা হট ব্যাগ যাই ইউজ করুন না কেন, স্কার যেখানটা, ক্ষতটা, সি সেকশনটা যেখানটা হয়েছিল, যেখানে সেলাই বা পেস্টিং পড়েছে, তার উপরে কিন্তু কখনোই ধরবেন না, তার আশপাশ দিয়ে আপনি হট কম্প্রেসটা করতে পারেন। 8 নম্বর নিয়ম হলো ডক্টর চেক আপ। আপনাকে ডেলিভারির পর যখন হাসপাতাল থেকে রিলিজ করে দিল, বাড়িতে আসার পর 10 দিনের মাথায় ডক্টরের চেক আপের জন্য আপনাকে বলে দেওয়া হবে। এই চেক আপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার কতগুলো কারণ আছে। প্রথম কারণ হলো, এই সময় ডক্টর আপনার যে পেস্টিং বা সেলাইয়ের জায়গাটা সেটা প্রয়োজন হলে ড্রেসিং করে দেবেন। দ্বিতীয়ত, আপনার এই সেলাই বা পেস্টিংয়ের জায়গাটা সঠিকভাবে শুকাচ্ছে নাকি, রিকভার করছে নাকি, সেটা কিন্তু ডাক্তার দেখে নেবে। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটার জন্যও ব্যবস্থা নিয়ে নেবেন। এছাড়াও কিছু সাপ্লিমেন্ট দেবেন যেটা আপনার রিকভারির জন্য খুব গুরুত্বপূর্ণ, শরীর থেকে যেগুলো বেরিয়ে গেছে বা বেরিয়েগুলো বেরিয়ে যাচ্ছে, যাতে সেগুলোকে আপনি রিগেইন করতে পারেন, আপনার ফিরে পেতে পারেন, সেই জন্য বেশ কিছু সাপ্লিমেন্টস দেবেন, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য চেক আপটা কিন্তু কখনোই মিস করবেন না। নিয়ম নাম্বার 9, সেটা হলো বাচ্চার কাজ। দেখুন, ডেলিভারি হয়ে যাওয়ার পর ব্যথা, যন্ত্রণা, রিকভারি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বেশ খানিকটা সময় চলে যায়, রিকভারি হতে বেশ সময় লাগে। যে সময় নিজেকে অ্যাক্টিভ রাখাটাও বা বিভিন্ন কাজকর্মে নিজে ইনভলভ থাকাটাও খুব দরকার। মানসিক বা শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য এই বিভিন্ন কাজকর্ম করাটা খুব দরকার। যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে শরীরের শিথিলতা আস্তে আস্তে রিকভারিটাকে ডিলে করিয়ে দেবে বা বেশ সময় লাগিয়ে দেবে।
আপনি যখনই অ্যাক্টিভ হবেন তখনই আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, জয়েন্ট বা যে সমস্ত জয়েন্ট শরীরের হাতে পায়ে যে জয়েন্টগুলো আছে সেখানে সচ্ছলতা বাড়বে, আপনার মোবিলিটি বা কাজকর্ম করার ক্ষমতাটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। সেই জন্য প্রথম ব্যাপার হচ্ছে নিজের খেয়াল রাখতে রাখতে বাচ্চার কাজগুলোতে যত তাড়াতাড়ি ইনভলভ হওয়া যায়, যত তাড়াতাড়ি করা যায়, আপনার বাড়ির লোকজন তো ডেফিনেটলি হেল্প করবে বা হেল্পিং হ্যান্ড হয়তো আপনাকে হেল্প করে দিচ্ছে, কিন্তু বাচ্চার কাজে যত তাড়াতাড়ি আপনি নিজেকে ইনভলভ করতে পারবেন তত দেখবেন আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন। আর 10 নম্বর পয়েন্ট, মায়ের অয়েল মাসাজ বা তেল মাসাজ, এটা যে কোনো বাড়ির মানুষও করতে পারেন অথবা যে সমস্ত অনেক মহিলারাও আছেন একটু বয়স্ক যারা এই সমস্ত করে থাকেন তাদেরকেও রেগুলার মাকে অন্ততপক্ষে 2 মাস যদি মাসাজ করিয়ে দিতে বলেন তাহলে সেটা কিন্তু মায়ের বডির স্ট্রেংথ বা শক্তি যেটা হারিয়ে গেছিলো সেটা ফিরে পেতে সাহায্য করবে, শরীরের ভেতরে যে ব্যথা যন্ত্রণা সেটা রিকভারিতেও সাহায্য করবে। খেয়াল রাখবেন এটা যেন খালি পেটে হয়, মায়ের খালি পেট থাকা অবস্থাতে সকালবেলার দিকে যদি করে নেওয়া যায় তাহলে বেস্ট অপশান, এবং সি সেকশনের যে স্কার বা ক্ষতটা সেখানে যেন কোনোভাবে অয়েল বা তেল বা প্রেশার না পড়ে। দেখুন সবশেষে একটা কথা বলি, ডেলিভারির পর প্রথম 40 দিন বা 2 মাস কিন্তু খুব ভাইটাল, এই সময়টাতে পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক যত্ন না নিলে পরবর্তী জীবনে গিয়ে নানান রকম সমস্যা হতে পারে। সেজন্য এই সময়টাতে বাড়ির মানুষজনের সাহায্য নিন, সাহায্য নিয়ে নিজেকে আস্তে আস্তে রিকভারিটা করানোর দিকে নিজেকে এগিয়ে নিয়ে যান। যদি সেটা সম্ভব না হয়, অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না, তাহলে কেয়ার গিভার যারা আছে, মানে যারা বাচ্চা বা মায়ের খেয়াল রাখতে পারে বা বাড়ির ঘর বাড়ির কাজকর্মের হেল্প করতে পারে, সেরকম হেল্পিং হ্যান্ড রাখুন, তার সাহায্য নিয়ে নিজের রিকভারিটাকে অ্যাক্সেলারেট করুন বা এগিয়ে নিয়ে যান।